আজকের ভিডিওটি করছি শুধুমাত্র তাদের জন্য যারা ইউটিউব অথবা অন্য কোনো উৎস থেকে ইলেকট্রিক কাজ শিখে নতুন কাজ করছেন। এদের মধ্যে অনেকেই একটা ভোগান্তিতে ভোগেন যে কোন পয়েন্টের জন্য তারা কত টাকা পারিশ্রমিক নেবেন। এটা জানার জন্য অনেকেই ইলেকট্রিশিয়ানদের কাছে জিজ্ঞেস করেন, অনেকে লজ্জার কারণে এগুলো জিজ্ঞেস করতেও দ্বিধাবোধ করেন। অনেক সময় ইলেকট্রিশিয়ানরা সঠিক তথ্য তো দেয়ই না, বরং অনেকে হতাশ হয়ে কোনো উপায় না পেয়ে বলেন যে আপনি খুশি হয়ে যে পারিশ্রমিক দেওয়ার সেটাই দিবেন, যাতে আমি না ঠকি এবং আপনিও যাতে না ঠকেন। এই কথা যারা বলে এবং অথবা যাদের এই সমস্যা আছে সেই ইলেকট্রিশিয়ানদের জন্যই আজকের ভিডিওটি করছি। ভিডিও শুরুতে বলে রাখছি, সবাই যে পয়েন্টে কাজ করে সেই পয়েন্টের রেটের সাথে আমার রেট নাও মিলতে পারে, তাই আমি যে রেটে কাজ করি সেটাই আপনাদের মাঝে তুলে ধরছি। তো প্রথমে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, একটি বিল্ডিংয়ে প্রবেশের সময় বাম পাশে যে জায়গাটা, সিঁড়ির নিচে জায়গাটা যেখানে MDB আমাদের লাগানো হয়, যেটা মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড নামে আমরা অভিহিত করে থাকি। তো উপরে যে এই যে পাইপগুলো দেখতে পাচ্ছেন, আর একটি যে খালি জায়গা দেখতে পাচ্ছেন, খালি জায়গাটির যে বক্সটা সেটাকে বলে জয়েন্ট বক্স, যেখানে প্রত্যেক ফ্লোরের পাইপ জয়েন হয়। এখান থেকে যে পাইপগুলো কেটে এই যে কাটে এই যে লাগানো হয়েছে আর কি, এই যে পাইপগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এখন গ্রুপ কেটে তারপরে এই পাইপগুলো লাগানো হয়েছে। তো এখানে যতগুলো পাইপ থাকবে বা যতগুলো পাইপ কেটে নামাবেন প্রত্যেক ফ্লোরের জন্য, ঠিক ওই কয়টাই পয়েন্ট আপনি ধরে নেবেন। যদি 6টা পাইপ থাকে তা 6টা পয়েন্ট ধরবেন। প্রত্যেক পয়েন্টের জন্য আমি সবসময় বলে রাখি, প্রত্যেক পয়েন্টের জন্য 250 থেকে 300 টাকা নিম্নতম, এর বেশি কম রাখবেন না। 250 থেকে 300 টাকা, হয়তো স্থান ভেদে আপনারা বেশি কম রাখতে পারেন। আর এখানে যে MDB হবে, MDB থেকে যে মিটার পর্যন্ত লাইনটা হবে, সেজন্য আপনারা এই পয়েন্টের মূল্য 400 টাকা করে রাখবেন। আর মিটার লাগানো মজুরি 300 টাকা রাখবেন, যে বোর্ড টোট লাগানো আর্থিন লাগানো মজুরিতে প্রফেশনালভাবে তার আর্থিন বসায়, সেক্ষেত্রে আপনি 1800 বা 1200 টাকা করে রাখলেন। আর এই যে দেখতে পাচ্ছেন এই পয়েন্টগুলো ঢেকে দিবেন যখন কাজ করবেন, নয়তো ধুলোবালি ঢুকে আসলে, সিমেন্ট ঢুকে আসলে পাইপগুলো ব্লক হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু IPS তারও ঢুকানো হয় বিল্ডিংয়ের ভিতরে, যদি IPS কখনও কানেকশন করেন সেটা বলে রাখি। এখন IPS কানেকশনের মূল্য আপনারা বোর্ড সেট আপ, তার ভরা, তারপর ব্যাটারি IPS সেট আপ টেট আপ সম্পূর্ণ সহ 4000 থেকে 5000 টাকা নিয়ে নেবেন, যেটাও বলে দিলাম আপনাদের। এরপর ধরেন সোলার যে লাইনগুলো আছে সেগুলো আপনারা প্রত্যেক পয়েন্ট 180 টাকা করে ধরবেন, 180 থেকে 190 টাকা করে ধরে নেবেন। আর এইখান দেখতে পাচ্ছেন দুটো সুইচ আছে আর একটি বেলপুশ আছে, এখানে দুটো সুইচ দুটো পয়েন্ট আর একটা কলিং বেল, মানে বেলপুশ একটা পয়েন্ট। তো দুটো আসলে সুইচ আছে, দেখুন এই একটা বাতি আছে, এখানে যেহেতু একটা একটা সিঁড়ির নিচের জায়গাটা, এখান ধরেন এখানে একটা হোল্ডার লাগাতাম আমরা, যেহেতু তারা একটা বাতি লেগেছে, তা বাতির মূল্যটা তো তারা দিবে পয়েন্ট বাদে। আপনারা একটা বাতি লাগানোর মূল্য আপনারা ধরুন 100-150 টাকা করে রাখবেন, একটা বাতি লাগানো মজুরি, এই যে প্যানেল বাতিগুলো 150 টাকা করে রাখবেন। আর আপনার পয়েন্টের মূল্য তো আছেই, সেটা বলে রাখবেন, পয়েন্টের মূল্য তো আপনার আছেই 800 থেকে 300 টাকা। তো এরপরে সকেট লাগানো যে মজুরিগুলো, এই যে থ্রি পিন বা মাল্টি সকেট, এগুলো লাগানো মজুরি আপনারা সেম 250 থেকে 300 টাকা করে রাখবেন। তবে অনেকে যেহেতু এক জায়গায় একটু কাটার কারণে বেশি জায়গা কাটা লাগে না কিছু না, সেক্ষেত্রে অনেকে বলে যে একটু কম রাখতে, সেটা আপনারা বুঝে কম রাখলেন। এই যেমন এই পয়েন্টটা অনেক দূরে আমরা কেটে তারপরে পয়েন্টগুলো করা লাগছে, এখানে LED TV হবে, তো এই পয়েন্টটা যে দূরে কাটছে সেজন্য এই পয়েন্টটা আপনি ধরেন 300 টাকা 350 টাকা ন্যূনতম রাখবেনই, কারণ অনেক দূর কেটে তারপরে একটা পয়েন্ট আপনি বানাচ্ছেন, তো অনেক শ্রম আপনার অবশ্যই বেশি গেছে এখানে। তো এই যে টিউবলাইটটা দেখতে পাচ্ছেন, যেহেতু আমরা যেহেতু সিলিংগস লাগিয়েছি মানে ওখানে একটা পয়েন্ট, যেহেতু বাতি লাগিয়েছি মানে টিউবটা লাগানো তো আমার কথা ছিল না, একটা অতিরিক্ত সময় খরচ, সেক্ষেত্রে পয়েন্ট তো অবশ্যই আপনাকে ধরতে হবে। টিউব লাগানো মজুরি ধরবেন 150 থেকে 200 টাকা। এরপরে বাইসিডে একটা পয়েন্ট আছে, যেহেতু ওখানে প্লাস্টার হয়নি কিন্তু তবু আমরা পয়েন্টটা ধরে নেব। এখন কথা হচ্ছে কলিং বেল আপনারা তো জানেন লাইন করছি, সেজন্য আমরা 250 থেকে 300 টাকা তো পাবোই, কলিং বেলটা লাগানোর জন্য ওখানে 100 টাকা ধরে নেবেন। আর এখানে সেট আপটা তাইলে বুঝে নিলেন যে কী করবেন। আর ফ্যানটাও কথা বলে রাখি, এমনি এখানে যদি আপনারা IPS কথা তো বলে দিয়েছি, এখানে যদি আপনারা যদি কখনও আসলে ফ্যান লাগানোর সেক্ষেত্রে 200 টাকা রাখবেনই, মাস্ট বি ফ্যান লাগানোর জন্য 200 টাকা রাখবেন। আর এখানে যে সার্কিট ব্রেকার দেখতে পাচ্ছেন, বাম দিকে যে সার্কিটগুলো দেখতে পাচ্ছেন, এখানে DP তারপরে SP যে কতগুলো সার্কিট ব্রেকার আছে, প্রত্যেক সার্কিট ব্রেকারের জন্য 200 থেকে 300 টাকা মাস্ট বি রাখবেনই, 200 থেকে 300 টাকা মাস্ট বি রাখবেন, তাও এটা বলে দিলাম আপনাদের। তা আপনারা সুবিধার্থে একটু মনে রাখবেন, দরকার হলে ভিডিওটা টেনে টেনে তারপর দেখে নেবেন।
এখানে ছোটোখাটো যদি এসডিপি হয় থ্রি ওয়ে ফোর ওয়ে, সেক্ষেত্রে আপনার 800 টাকা থেকে 900 বা 1000 টাকা রাখবেনই, আর বড় বড় এসডিপি হলে সেক্ষেত্রে 2000-3000 এরকম রাখবেন। তো এরপরে আর একটা রুমের কাজ দেখাচ্ছি, তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি আপনাদের, আপনারা যদি কখনও কাঠের ঘরে ওয়্যারিং করেন, যদি শুধু ক্লিপ মেরে ওয়্যারিং করেন, সেক্ষেত্রে আপনারা 70-80 টাকা অথবা 90 টাকা করে পয়েন্ট রাখবেন। আর কথা হচ্ছে যদি আপনারা চ্যানেল ওয়্যারিং করেন বা পাইপ ওয়্যারিং করেন ওপের ওয়্যারিং উপরে, সেক্ষেত্রে আপনারা 150 টাকা করে পয়েন্ট রাখবেন। 150 টাকা হয়তো একটু কম রাখতে পারেন, সমস্যা নেই, এটা আপনারা বুঝে শুনে তারপরে রাখবেন। তো এই যে ফ্যানটা লাগানো আছে, আমাদের কাজ হচ্ছে সিলিং গোছটা লাগিয়ে দেওয়া, ফ্যান পরে লাগানোর কথা, কিন্তু যেহেতু তারা লাগিয়েছে তার মানে ফ্যানের যে অতিরিক্ত মজুরি সেটাও তাদের দিতে হবে, এটা তো আপনারা বুঝেই নিলেন। তবে আপনারা কাজের সময় একটা কথা বলে রাখি আর একটা, যে আপনারা যখন কাজ করবেন অবশ্যই চেষ্টা করবেন যে কম হলেও প্রথমে আপনি কাজটা দেখেন, সবার আপনি তো কোনো জায়গায় পরিচিত না, যে আপনি কাজ জানেন সেটা তো জানে না, সেজন্য আপনাকে প্রথমে জানান দিতে হবে। কয়েকটা 500-600টা কাজ রাখার পরে আপনাকে চিনবে, মানুষ জানবে, তখন আপনি রেট বাড়াবেন, একটু কষ্ট হলেও কাজগুলো করবেন কম কম রেটে আর কি। আপনাদের কাছে অনুরোধ যারা নতুন আছেন, তো এই যেমন একসাথে দুটো সকেট আছে এখানে, মাল্টি সকেট, একটা মোটরের আর একটা ধরেন বাইরে কাজ কোজ করার জন্য, তো এখানে আলাদা পয়েন্ট রাখবেন। আর এখানে যদি এমডিবি হয়, এমডিবির ভিতরে এখন ধরেন ফিউজ হবে, মানে কাটার টাটার অনেক কিছু হবে, এখানে মিটার বসবে সাব মিটার প্রত্যেক ফ্লোরের জন্য, এজন্য ধরেন প্রত্যেক মিটার একটা কাট আউটের জন্য 400 টাকা করে রাখবেন, এভাবে কানেকশন করে আপনারা ধরে নেবেন। আর এভারেজ ওখানে 3000 টাকা 2500 টাকা করে বিল রাখবেনই। তো প্রথম যখন আপনারা কাজ করবেন তখন একটু কম রেট নিয়ে শুরু করবেন, এটাই আমার বিনীতভাবে অনুরোধ আপনাদের। আর ডিশ লাইন আর যে ইন্টারনেট লাইন যেগুলো, এগুলোতে দূর থেকে কেটে তারপরে নেন নিচ থেকে গ্রাউন্ডিং করে, সেক্ষেত্রে আপনারা 400-500 টাকা করে রাখবেন এক একটা পয়েন্ট, সেটা বলে দিলাম। আর এলইডি টিভি লাগানো মজুরি 300 টাকা করে রাখবেন, এলইডি লাগানো মজুরি 300 টাকা। আর আপনারা যদি কখনও ফ্রিজ বা অতিরিক্ত গ্রিজার পয়েন্ট হয়, সেক্ষেত্রেও ওই 290 টাকা করে আপনারা রেখে দিবেন। নতুন কাজ নেওয়ার আগে সবসময় একটা কথা মনে রাখবেন, যে আপনাকে কাজ দেওয়ার আগে মালিক পক্ষ কিন্তু আপনাকে আপনার আগে আর কি আরও 2-4 জনকে কিন্তু কাজটা দেখাবে, যে কত কি রেট হতে পারে, সেই অনুযায়ী কিন্তু আপনাকে বলবে যে আপনি কত টাকা চান। তো সেটা আপনাকে বুঝে শুনে আপনার পয়েন্ট ধরে আপনি জিজ্ঞেস করবেন আগে কোথায় কী হবে, কত কয়টা বাতি হবে, কয়টা কী হবে, কোথায় কী, সেই অনুসারে পয়েন্ট হিসাব করে তারপরে তাকে টাকাটা মানে টাকার লিস্টটা বলবেন। এটা গেল। আর দ্বিতীয়ত হচ্ছে ছাদের পাইপ ফেলানোর টাকা আগে নিবেন, ছাদে পাইপ ফেলানোর টাকা আগে নেবেন, আর তাকে বলে দিবেন যে ছাদে পাইপ ফেলানোর টাকা আলাদা ও নিচের কাজের পয়েন্টের টাকা কিন্তু আলাদা। আর নতুন ছাদ পালানোর ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে যদি ধরেন একটা ছোটো রুমে 4টা বাতি আর একটা ফ্যান একটা এসি পয়েন্ট যদি থাকে, সেক্ষেত্রে 700-800 টাকা করে নেবেন, এরকম একটা রুমের মজুরি আসে। আর আপনাকে অবশ্যই কিন্তু সৃজনশীল শক্তি থাকতে হবে, কারণ হঠাৎ করে দেখলেন ছাদের একটা পাইপ ব্লক হয়ে গেছে বা কিছু, এখন কোথা থেকে কী লাইন নিতে হবে সেটা আপনাকে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে, অবশ্যই ভালো করেই কাজে যাবেন, এটাই আপনার কাছে অনুরোধ। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, যদি ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।